বাপের নাম হচ্ছে মীর হোসেন, মায়ের নাম হচ্ছে চামুনিয়া আফরোজ। গ্রামের ঠিকানা হলো, গ্রাম হচ্ছে উত্তর বন্দিয়া, উপজেলা হচ্ছে ছাগলনাইয়া, ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনী। স্কুলে লেখাপড়া হচ্ছে করিয়া হাই স্কুল, তারপরে চিটং সিটি কলেজ, তারপরে ডিপ্লোমা ইন ফার্মেসি। এরপর তো প্রফেশনেই আছি, এখন যেখানে আছি এটা হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর হাসিন কায়াবা গ্রুপ। এর আগে বাজল কামে ছিলাম, আইসিএতে ছিলাম, স্কুইবে ছিলাম, এক্সমকো ফার্মাসিউটিক্যাল ওখানে ছিলাম। 71 সালে মুক্তিযুদ্ধে আমি তখন বাজলগ্রামে চাকরি করি, তখন ডাক্তার মাহফুজের সঙ্গে স্পেশালি আমার পরিচয় ছিল। আমরা স্কুলে ক্লাসমেট ছিলাম, তারপরে আজিজ, ডাক্তার রশিদ আরও এরা সবাই। তখন চিটাগাং পাহাড়তলিতে আমি থাকতাম, মাহফুজের সঙ্গে যোগাযোগ ছিল। 26 তারিখে মেডিকেলতে ডাক্তার মাহফুজের সঙ্গে মানে তখন দেখা হলো, দেখা করে তারপর আমরা বেরিয়ে গেলাম, আমি, আজিজ, ডাক্তার রশিদ, আরও কে কে দাঁড়িয়ে ছিল। আমরা গেছিলাম কোজরাইট ক্যাডেট কলেজে, বের করে 27 তারিখে আমরা আবার মেডিকেল কলেজে গেছি। 27 তারিখে আবার যখন ফিরতেছি, সেই সময় এই পাকিস্তান আর্মির সামনে পড়ে গেলাম, যে যেরকম এই ওমেন কলেজের আগে ওই জায়গায় আমরা পাকিস্তানের ট্রুপের সামনে পড়লাম, আমি, আজিজ আর ডাক্তার রশিদ। তো ওদের সামনে যখন পড়লাম, আমরা তো উপরের দিকে হাত উঠে গেল, আমাদেরকে সার্চ করলো, বলো যে কি তোম লোক কাহাঁ সে আর আয়, জিজ্ঞেস করলো উর্দুতে। সে পাকিস্তান, ইট ওয়াজ লেড বাই এ মেজর অর ক্যাপ্টেন ইন এ জিপ, সার্চ করলো। দুর্ভাগ্যবশত মেডিকেল কলেজে ওখানে আমাদের কাছে কিছু টুটুপুর রাইফেলের বুলেট ছিল, ইট ওয়াজ লুকিং সো হ্যান্ডসাম, আমি আবার কি মনে করে আবার রেখে দিলাম। সেই 27 তারিখ মাস মাসে খাঁকা রোদ, সেই সময় ওরা সার্চ করলো, সার্চ করে বলেছে কি কাছে আর আয়, উত্তর দিলাম যে কি মেডিকেল কলেজে আর আয়, ডাক্তার রোহিত বলো যে কি আম তো ডাক্তার আয়। তো ওই লিডার বলছে বলো যে উই নিড এ ডক্টর, দেন ইউ বেটার কাম উইথ আস। সে তো ভয় পেয়ে গেল, ওরা যে এদের দুজন তো ছেড়ে দেবে, আমার বোধহয় নিয়ে যাবে। এনি হাও ওরা আমাদেরকে ছেড়ে দিল, সাস সাস করে বলো যে কি ইপিএল লোক কাহায়, জিজ্ঞেস করলো। আমি যে ভাই আমলোক তো নেই জানতে হয়, আমাদেরকে গাল দিল বলে সালা বাঞ্চো শেখ মুজিবকেও জানতে হয়, নাড়া লাগাতে হয়, এইভাবেই গাল দিল। তারপরে বলো যে কি যাও ভাগো, তা আমরা চলে আসতেছি, কিন্তু হাত আর নিচে নামাবো এটাই কি সমস্ত উষ্ঠচাল নাই। যখন ঠেরো বললো আবার ভয় পেয়ে গেলাম, বলছি হাত উতারো, তারপরে আবার হাত নামে তারপর আমরা হাঁটা শুরু করলাম। জাকির হোসেনের বাংলোর আগে আসার পর দেখেছি কি ওখানে একটা গ্লাস ফ্যাক্টরি ছিল, ওটা জ্বলতেছে, আর সব বিহারি লোকজনগুলো বাইরে আসছে, লুটপাট শুরু করছে। আমরা তখন ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম, ওই জঙ্গলের ভিতর দিয়েই মাঝখানে একটা জঙ্গলের মধ্যে দেখলাম যে একটা লাশ পড়ে আছে, কার তো চিনিটি না। ফরেস্ট লেকের ওখানে এসে তারপরে আমরা আকবর মসজিদের সামনে দিয়ে রোড ক্রস করব, এই সময় দেখছি কি এই যে পাহাড়ের উপরে পাকিস্তানের সোলজারের পজিশন। আমি আজিজ আর ডাক্তার রশিদের ইশারা করলাম যে দেখ উপরের দিকে পজিশন, ওরা টের পাইছে, তখন গুলি করা শুরু করলো। পাহাড়ের আড়ালে চলে গেলাম আমরা, আর ওখানে যেহেতু ওই আমরা যে জায়গা থেকে আসছিলাম সেই জায়গা থেকে বৃষ্টি হলে পানি আসতো আর কি বালির, আমরা শুয়ে পড়লাম। শুয়ে পড়ে ক্রলিং করে রাস্তার ধারে এসে ক্রস করতেছি, আমি পিছনে দেখলাম যে কি আজিজ তখনও শুয়ে আছে, আমার মনে হয় ঠিক মতো মারাই গেছে। পরে দেখেছি না সে মাথা নাড়তেছে। তারপরে আমরা পাহাড়ের আড়াল দিয়ে রাস্তা ক্রস করে আজিজ তার বাসা চলে গেল, আমি আমার বাসার দিকে চলে গেলাম, ডাক্তার রশিদ তার বাসা চলে গেল। এরপরে বাসায় ঢুকার পরে আধ ঘন্টার পরেই গোলাগুলি শুরু হলো, প্রায় 1-1.5 ঘন্টা এরকম মুষলধারে গোলাগুলি হলো। বিকেলে যখন বাইরে এলাম তখন বাসায় পানি টানি নাই, আকবর মসজিদের ওখান থেকে পানি আনতে গেলাম। তখন মনে হলো যে কি যে আমরা ছাড়া কত সব কত নেশ হয়ে গেছে। যাই হোক, পরে শুনতেছি কি এক বাসার মধ্যে এক গুলি লেগে একটা মেয়ে মারা গেছে। 29 তারিখে আমি চিটাগাং ছাড়লাম আর কি, ওদের গ্রামের বাড়ি তো বর্ডার সঙ্গে ছিল শুভপুর, তো ওখান থেকে আবার রামগড় গেলাম। রামগড়ে সেইখানে আবার ডাক্তার মাহফুজের সঙ্গে দেখা, রামগড় যেদিন ফল করলো আমরা সাপ্রুম টাউনে গেলাম। ওখান থেকে অর্গানাইজ হয়ে মাহফুজ স্পেশালি আমাকে দায়িত্ব দিল, অনেকগুলো ট্রুপ ছিল,
যে সে তখন যাবে ডিসাইড হলো যে কি আমি সব দেরাদুন যাওয়ার কথা। মাহফুজ আমার বলে যে না তুমি দেরাদুন যাইও না, এইখানে বাচ্চা ছেলেটা আছে অনেক, এই এদিকে দেখাশোনা করা লাগবে। তো হাফরঙ্গের জন্য একটা ট্রুপ তৈরি করা হলো, তখন আমাকে ওই সব আমার ট্রুপে যেগুলো ছিল সবারই নিয়ে আমি তখন হাফরঙ্গ চলে গেলাম। এই হাফরঙ্গের ট্রেনিংয়ের আগেও এই রামগড় যেদিন যুদ্ধ হয় সেদিন ওখানেও ছিলাম, পরে যেদিন ফল করলো সেদিন আমরা রিট্রিট করলাম হাফরং থেকে এসে। তারপর আবার যুদ্ধ যোগ দিলাম। আমার বাড়িটা ছিল উত্তরবন্দী যে গ্রামটা এই আর ওই পাশে শ্রীনগর বিএসএফ ক্যাম্প, ওখানে ছিল আমাদের দের ভিতরে আমাদের ক্যাম্প ছিল। তো আমরা পুরো জিনিসটা আপ মিরেশের পর্যন্ত রেকি করলাম আমি আর ডাক্তার মাহফুজ রেকি করে, আমাদের সোর্স ছিল তারা শেল্টার ঠিক করলো। তারপর আমরা বর্ডার ক্রস করলাম বোধ হয় প্রবাবলি অগস্ট মাসের ফার্স্ট উইকের দিকে। আমাদের গ্রুপটা ছিল কেসি থ্রিতে, তখন আমরা গরিলা যুদ্ধ হিসাবে যোগ দিলাম। ডাক্তার মাহফুজ ছিল সেই সময়, ডাক্তার তখনও হয় নাই সে বোধ হয়, হি ওয়াজ এ ফাইনাল ইয়ার স্টুডেন্ট, হি ওয়াজ মাই ফার্স্ট ইন কমান্ড, দ্য কমান্ডার ছিল, আমি ছিলাম সেকেন্ড ইন কমান্ড অফ কেসি থ্রি। পরে ঢুকলাম আমরা তো মিরসরাইতে প্রথম শেল্টারে ছিলাম দুদিন, ওখান থেকে শেল্টার চেঞ্জ করে সীতাকুণ্ড গেলাম, ওখানে ছিলাম দু তিন দিন। সীতাকুণ্ড থেকে আমরা তখন সেপারেটলি একজন করে করে আস্তে আস্তে এই শহরে ঢুকলাম। ওখানে আগে থেকে শেল্টার ঠিক করা ছিল। পোলোটিং থেকে ভালোর সঙ্গে চিটংয়ে ঢুকলাম একই বাসে করে। প্রথম ইয়ে হলো দেখি আমরা দুদিন পরে ওর সঙ্গে দেখা করব এই কেসিদের রোড একটা হোটেলে। এর মধ্যে আমাদের জন্য শেল্টার ঠিক করা হয়েছে হোটেল আগ্রাবাদ পিছনে পাঠানটুলির নামে একটা জায়গায়। তা আমরা আবার ওখানে গিয়ে ইউনাইটেড হলাম। এরপর তো অপারেশন চললো বিভিন্ন সময় বিভিন্নভাবে। তো আমার দায়িত্ব যেটা ছিল মেইনলি ইন্টেলিজেন্স কালেকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ট্রুপ, ওই গ্রুপের ওই কাজগুলোই মেইনলি আমি করতাম। আর যেহেতু আমার একটা ওই অতটা পলিটিক্যাল কালার ছিল না, আই কুড মুভ ফ্রিলি উইদিন দি টাউন। 16 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর ওই সময় আমি আগ্রাবাদেই ছিলাম। বর্তমান রাজনীতি সমাজনীতি অথবা বর্তমান দেশের অবস্থা, অ্যাকচুয়ালি আমরা যা সে সময়ে স্বপ্ন দেখতাম সেই বাংলাদেশ আমরা পাইনি, যেটা হওয়া উচিত ছিল, আরও সমৃদ্ধশালী হওয়া উচিত ছিল, আরও লোকজনের পার্টিসিপেশন থাকা উচিত ছিল, আরও দরদ নিয়ে কাজ করা উচিত ছিল অনেক রাজনীতিবিদদের, যেটা আমরা আশা করছি সেই জিনিসটা প্রতিফলিত হয়নি অনেক জায়গায়। তো আমরা আশা করি হয়তো একটা পরিবর্তন হয়তো আসবে। আমরা যেই মুক্তিযুদ্ধের চেতনা ছিল, যে সমৃদ্ধ এবং যেই ডেমোক্রেটিক বাংলাদেশ আমরা চাইছিলাম, হয়তো সেটা হবে এক সময়।